নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব দর্শক এবং ইউটিউব ফ্রেন্ডদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আপনাদের সামনে এ জামান মেডিসিন রিভিউ চ্যানেলে আবার একটা নতুন মেডিসিন রিভিউ করতে চলেছি বাংলায়। সম্পূর্ণ চ্যানেলটি দেখতে থাকুন, চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছানো মাত্রই নোটিফিকেশন পৌঁছে যায়। প্রিয় বন্ধুরা, আজ আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব, আমাদের প্রায় সমস্ত মানুষেরই দরকার হয়, সুস্থ অসুস্থ সকলেরই দরকার হয়। তাই আজকে নতুন একটা মেডিসিন আপনাদের অনেকে জানা এবং অনেকে অজানা আছেন, যারা জানতে পেরেছেন বা জানেন এই ওষুধটার কাজ বা ফলাফল, তারা অবশ্যই তাদেরকে ধন্যবাদ, এবং যারা নতুন যারা জানেন না তাদের জন্য আজকে যে মেডিসিনটা নিয়ে এসেছি তারা যেন ভালো করে শুনুন এই মেডিসিন, তার কাজ, তার কর্মক্ষমতা, তার ফলাফল। আজকে আপনাদের সামনে একটা নতুন মেডিসিন নিয়ে এসেছি। এই যে স্ট্রিপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেডিসিনটা সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব। এই মেডিসিনটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। এই ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে আমাদের কী কী রোগ হতে পারে সেটা আগে জানা দরকার। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে আমাদের জিভে ঘা হয়, আমাদের মাড়িতে ঘা হয়, তালুতে ঘা হয়। এই ভিটামিনের অভাবে আমাদের যেসব মুখের ভিতরে যেসব ঘা হয় বা অনেকে জ্বর থাকেন, জ্বরের পর জ্বর ঠুঠো বলে থাকেন, সেই দানা দানা জিনিস আমাদের জীবের মধ্যে হয়ে থাকে, তাই তখন আমাদের এই মেডিসিনটা দরকার হয়। আজকে যে ভিটামিন বি কমপ্লেক্সটি আপনাদের সামনে রিভিউ করতে চলেছি, আপনারা সব মার্কেটেই পাবেন, সব মেডিসিন দোকানেই পাবেন এবং সব কেমিস্ট্রি অ্যান্ড টার্গিস দোকানেও পাবেন। আজকে আপনাদের সামনে এই ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে যেসব রোগ হয় সে সম্পর্কে আলোচনা করছি। আমাদের প্রথম হয় জিহ্বার ভিতরে ঘা হয়, খেতে পারি না, খাবার খেলে আমাদের জ্বালা করে। বাচ্চাদের দেখবেন ভিটামিন বি এর অভাবে যদি মুখের ভিতর জিহ্বার ভিতরে ঘা হয়ে থাকে, বাচ্চাদের প্রচণ্ড লালা পড়তে থাকে এই ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। তাই এই ভিটামিন বি কমপ্লেক্স আমাদের অতি প্রয়োজনীয় এবং অতি দরকার। এই ভিটামিন বি কমপ্লেক্স ক্যাপসুলটির নাম হলো বিকোসল। এই ভিটামিন বি কমপ্লেক্সের নাম হলো বিকোসল ক্যাপসুল। এই বিকোসল ক্যাপসুলটি আপনারা কখন খাবেন? বিকোসল ক্যাপসুলটি আপনারা একটা করে 10 দিন খান, সকাল 10টায় নাস্তা করার পর একটা করে ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ বিকোসল, এই বিকোসলটা আপনারা রাত্রে একটা খান, খাওয়ার পর খাবেন, দেখবেন 4-5 দিন খেলেই আপনার জিভের ঘা পরিষ্কার নির্মল হয়ে গেছে, আর আপনার ঝাল খেলে আর কোনো কিছু অসুবিধা নেই। এই ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে আমাদের শরীর দুর্বল হয়ে যায়। এই ভিটামিন বি এর অভাবে আমাদের শরীর দুর্বল হয়ে গেলে আমরা এই ভিটামিন বি কমপ্লেক্স ক্যাপসুল আমরা খেতে পারি। বাজারে আরও ভিটামিন বি কমপ্লেক্স অনেক ক্যাপসুলই মার্কেটে আছে, আপনাদের সামনে বিকোসল রিভিউ করছি। এই বিকোসল ক্যাপসুল আপনাদের শরীর দুর্বল হয়ে গেলে আপনারা খেতে পারেন। অনেক রোগ থেকে ওঠার পর শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে যায়, সেই দুর্বলের কারণে আপনি বিকোসল ক্যাপসুলটি একটা করে সকালে 10টায় নাস্তা খাওয়ার পর খাবেন, দেখবেন চমৎকার আপনার রেজাল্ট, চমৎকার আপনার ফলাফল,
আপনি এই বিকসুর ট্যাবলেটটি খাবেন। এই বিকসুর ট্যাবলেটটি এক ক্যাপসুলটি একটা পিসের দাম হচ্ছে আপনার 1.25 টাকা। এই বিকসুর ক্যাপসুল আপনি যে কোনো কেমিস্ট্রি বা মেডিসিন দোকানে আপনি গিয়ে বিকসুল বললেই আপনার দিয়ে দেবে। এই বিকসুল ক্যাপসুল শুধুমাত্র অ্যাডাল্ট ডোজ অর্থাৎ 18 বছরের ওপরে যারা আছেন একটা করে দিনে খাবেন। এবং বাচ্চাদের ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ আছে, তারা সিরাপ খেতে পারে, ড্রপ আছে, ড্রপ খেতে পারে। এটা বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্য এই ভিটামিন বি কমপ্লেক্স বিকসুল ক্যাপসুল আপনি সারাদিনে একবার অর্থাৎ সকাল 10টায় নাস্তা করার পর খাবেন, দেখবেন চমৎকার রেজাল্ট, চমৎকার কাজ। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমার পরবর্তীকালে ভিডিও দিতে আমাকে খুব ভালো লাগে। এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আপনারা বেশি বেশি করে ফটোটিকে বন্ধু থেকে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও এই মেডিসিন সম্পর্কে জানতে পারে এবং তারা উপকৃত হতে পারে। ধন্যবাদ, এই বলে রাখছি। আপনাদের সামনে আবার গতকাল একটা ভিটামিন বি কমপ্লেক্স ক্যাপসুল আপনাদের সামনে, অর্থাৎ গতকাল আর একটা ভিটামিন বি কমপ্লেক্সের সন্ধানে বাংলায় রিভিউ দেব, এই বলে রাখলাম। এ যেমন মেডিসিন রিভিউ বাংলা চ্যানেলে আপনারা যুক্ত থাকুন।